দেখে সুন্দর। আর এই যে শসা, আনারস কেটে নিলাম, আর এই পেঁয়াজ। আজকে এটি আসসালামু আলাইকুম আপু ভাইয়ারা, আশা করি তোমরা ভালো আছো, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এই দোয়া করি। তোমরা যারা দেশ বিদেশ বসে আমার পুরো ব্লগটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেখো, তাদেরকে আদর আর ভালোবাসা অন্তর থেকে জানাই। এই তো পাকের ঘরে কিছু কাজ ছিল, একটু কাজ করে নিলাম। তাই যাবো, একটু সবজি আনবো, মাছ আনবো, আয়না কাটাকাটি করে একটু রান্না করব। তাই যাই এখন, তোমরা পুরো ভিডিওটা দেখবা, ভালো লাগলে অবশ্যই আপনাকে একটা লাইক দিবা, সাবস্ক্রাইব করে দিবা। ভালো আছে, আলো মানে অনেক ফর্সা। দাঁড়াটি কাটলাম, সাথে কয়টা পাতা দিছি, এই পাতা আপারে নিয়ে কাটলাম আর কি। দাঁড়া গিলা পাতা দিলে খুব ভালো লাগে, এটি বাচ্চা পাতা। এই রুই মাছ দিয়ে রান্না করবো, রুই মাছটা এসলাই লইছি, লবণটা দুমু দিয়া কাটাকাটি করে নেই। মাছটা কাইটে নিলাম, অনেক সুন্দর করে লবণটা দিয়া নিলাম, দুই তিনবার লবণ দিলাম, একটু দিয়া নিই। এই তো মাছটা দিয়ে কুটে নিলাম, দাঁড়াটি আলু দিয়া আর এই মাছটা দিয়ে রান্না করব। আর এই আলু কুচি করে নিলাম, চপ বানাবো, কড়াইটা বসাই দিছি, হলুদ মরিচ দিয়া একটু লবণ দিয়া মাছটা ভাজি করে নেব। তো আলুটি আগে ভাইজা নেই, পেঁয়াজ ইত্যাদি করবো আমি, আনারস। তোমরা কিন্তু সহজ করে খাইতে পারো, আমি এটা আলু কুচি কুচি করে লইছি, বেসন কাঁচামরিচ ধনিয়া পাতা দিয়ে নিছি। এভাবে একদম সহজভাবে ঘরে বানায় খাইতে পারো, আলু চপ বা পেঁয়াজু যে যেটাই বলো, কত যে সুন্দর গরম গরম, কিনার থেকে অনেক ভালো ঘরের জিনিসটা। এখন মাছটা ভাইজা নেই, টমাটোটা একসাথে কষানো হয়ে গেল, যে এখন দিয়ে দিলাম দাঁড়া গুলা, মরিচের সাথে রুই মাছ দিয়ে যে ঝোল, শিং মাছ দা, কই মাছ দা, কত যে সুন্দর পাতাগুলো একদম উইলে গেছে, বাচ্চা পাতাগুলা কষানির সাথে দাঁড়ার। পাতাগুলো সব ভেজে উইলে গেছে, দেখো কত সুন্দর। আমি কিন্তু পানি দিয়ে দিলাম, এই পানিটা পলক আসলে তারপর মাছগুলো দিয়ে দেবো, অনেকগুলো মাছ। যে তোমরা দেখছো খুব সুন্দর হয়েছে তরকারিটা, দেখো। শসা কাটলাম, আনারস কাটলাম, আর এই পেঁয়াজ জুটি বানাইছি, এটি খাবো। আজকে ইফতারির এই আয়োজন, ঘরে তো কেউ নাই, ঘর শূন্য, শুধু আমি একা।